ফাইনালি যে নিউজটার জন্য প্রত্যেকটা মাদ্রিস্তা ওয়েট করছিল হ্যাজ অ্যারাইভড। কিলিয়ান এমবাপে পিএসজিকে জানিয়ে দিয়েছে যে আপকামিং সামারে সে পিএসজি ছাড়তে চলেছে। অ্যাজ উই অল নো, এমবাপে উইল বি আ ফ্রি এজেন্ট ইন দিস সামার। আর এই নিউজ বেরোনোর সাথে সাথেই রিয়াল মাদ্রিদও এই ফ্রেঞ্চ সুপারস্টারকে তাদের কন্ট্রাক্ট প্রপোজাল পাঠিয়ে দিয়েছে। বাট 2022 সামারে ক্লাবের পক্ষ থেকে এমবাপেকে যেই স্যালারিটা অফার করা হয়েছিল তার থেকে এটা কম। তবে কন্ট্রাক্ট পেপারে যাই থাকুক না কেন, বাপ্পিদা যে আলটিমেটলি পিএসজি ছাড়ছেন সেটা কনফার্ম। যদিও 2022 তার রিয়াল মাদ্রিদে ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এমবাপে শেষ মুহূর্তে ইউটার্ন মারেন। অ্যাজ আ রেজাল্ট রিয়াল ম্যানেজমেন্ট এমবাপের এই ডিসিশনে আনহ্যাপি হয়, আর সেই ড্যামেজটা কন্ট্রোল করার জন্য এই ফ্রেঞ্চ সুপারস্টার পার্সোনালি রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেসকে কল করে তাদের মধ্যেকার রিলেশনশিপের পজিটিভনেসটা এনশিওর করেন। অ্যান্ড লাস্ট সামারে যেটা হলো সেটা তো আমরা দেখলামই, ইট ওয়াজ আ মাস্টার স্ট্রোক বাই পিএসজি। তারা অল অফ আ সাডেন এমবাপেকে ট্রান্সফার মার্কেটে অ্যাভেলেবেল করে দেয়, যাতে সে অ্যাজ আ ফ্রি এজেন্ট 2024 সামারে রিয়ালে সাইন না করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, রিয়াল মাদ্রিদও এমবাপের জন্য পিএসজির এই হিউজ ট্রান্সফার পিটা ডিক্লাইন করে দেয়, আরও এক বছরের জন্য তাকে ফের একবার প্যারিসের ক্লাবই থেকে যেতে হয়। বাট দেয়ার ইজ এ ক্ল্যারিটি যে পিএসজির অল টাইম টপ স্কোরার পেরেজের গ্যালাকটিকোস জয়েন করতে চলেছে, দো ইট ওয়াজ নট অফিসিয়াল দেন। এবারে গোটা দুনিয়া জানে যে এই ফ্রেঞ্চ ক্যাপ্টেনের একমাত্র ডেস্টিনেশন হচ্ছে মাদ্রিদ, এটা তার ড্রিম ক্লাব। বাট প্রশ্ন হলো, ইজ দের এনি পসিবিলিটি দ্যাট রিয়াল ছাড়া এমবাপে অন্য কোনো ক্লাবে জয়েন করতে পারে? দ্য স্ট্রেট অ্যান্সার ইজ নো। বার্সেলোনার যে অবস্থা তাতে দে নিড সামওয়ান যে টিমের অ্যাটাকটাকে লিড করতে পারবে, কিন্তু তাদের পকেট হচ্ছে গড়ের মাঠ। আর এমনিতেও একটা টিম যেখানে রিবিল্ড হচ্ছে সেখানে এই মুহূর্তে কেউ ঢুকতে চাইবে না। প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কথা যদি বলি তাহলে প্রত্যেকেই ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লের রেস্ট্রিকশনে পড়ে যাবে। FFPকে যদি বাদও দিই তাহলেও ম্যানচেস্টার সিটির কাছে এখন হালান্ড আছে। লিভারপুলের আপাতত সবথেকে বড় চিন্তা অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন ক্লপকে কে রিপ্লেস করবে। ম্যানচেস্টার ইউনাইটেডের নিউ লিডারশিপের মতে তারা আপাতত বিগ নেম প্লেয়ার্সের ফিলোজফিটা অ্যাভয়েড করতে চাইছে। অন দ্য আদার হ্যান্ড, আর্সেনাল এমবাপেকে ইনক্লুড করে তারা তাদের টিমের যে কোয়ার্ডিনেশনটা সেটা চ্যালেঞ্জ করতে চাইবে না। এছাড়াও বায়ার্ন মিউনিক লাস্ট সামারই হ্যারিকেনকে নিজেদের টিমে সাইন করিয়ে নিয়েছে, ফলে তারাও আউট। তাই এখন পার্ক দ্য প্রিন্সেস থেকে কিলিয়ান এমবাপের স্যান্তিয়াগো ব্যারনাবেউতে যাওয়া আটকানোর কেউ নেই। এত ডিসকাশনের হয়তো কোনো মানেও হয় না, কারণ এভরিথিং জাস্ট এ ম্যাটার অফ টাইম নাও। কিলিয়ান এমবাপের ফিউচার নিয়ে আপনাদের ওপিনিয়ন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর ডে টু ডে স্পোর্টিং আপডেটসের জন্য অবশ্যই স্পোর্টিবংকে সাবস্ক্রাইব করুন।